শাড়ির বৈচিত্র্যে হয়ে উঠুন মুহুমুই। হাল ফ্যাশনের নজর কাড়া কালেকশন নিয়ে এসেছে আরাধনা বুটিক। রয়েছে লিনেন, রেশম, হ্যান্ডলুম, কাঁথা, পার্সি, মেশিন এমব্রয়ডারি সহ সিল্ক ও তাঁতের বিপুল সম্ভার। এখানে নিজের পছন্দের শাড়ি অর্ডার দিয়ে বানাতে পারেন। আরাধনা বুটিক, 6 নম্বর দরবারি সরণি, সেক্টর 2C, বিধাননগর, দুর্গাপুর। প্রবাদ আছে কলকাতা শহরে নাকি টাকা উঠছে, শুধু একবার ধরার অপেক্ষা, ধরতে পারলেই কেল্লা ফতে। সেই ছবি এবার আপনাদের দেখাবো। দুপুর গড়িয়ে বিকেল হবে, ব্যস্ত অফিস পাড়ার বেন্টিং স্ট্রিট। হঠাৎ 27 নম্বর বেন্টিং স্ট্রিটের সামনে একরাশ মানুষের ঢল, পথচলতি মানুষও থমকে গেছে, সবার চোখ কপালে। একবার যদি ধরা যায়, ভগবানকে নয় দাদা, টাকার কথা বলছি, বাস্তবটা বলি এবার আপনাদের। হঠাৎ এই বহুতলে হানা আয়কর দপ্তরে, সেই দেখে ওই বহুতলের 5 এবং 6 নম্বর তলা থেকে টাকা ছুঁড়ে ছুঁড়ে ফেললেন ওই অফিসের কর্মীরা ভয়ে আতঙ্কে। সেই টাকা কুড়োলেন নিরাপত্তা রক্ষীরা, নেওয়ার ইচ্ছে করে না কি আর, কিন্তু হলো কই, সোজা ওই টাকা কালো প্যাকেট দিয়ে মুড়িয়ে সেই টাকা সরাসরি চলে গেল আয়কর দপ্তরের অফিসারের হাতে। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হলো। নিরাপত্তা রক্ষী থেকে ওই বিল্ডিং এর দায়িত্বে থাকা আধিকারিক সবাই তখন ব্যস্ত পাবলিক সরাতে, কিন্তু কোথায় কি দাদা, ততক্ষণে সব ধরা পড়ে গেছে সবার মোবাইলে। সূত্রের খবর, 3,74,000 টাকা নাকি এইভাবেই উড়লো 5 এবং 6 নম্বর তলা থেকে। আর এই ছবি আমরাও মিস করলাম না, মুহূর্তের মধ্যে এই ছবি ধরা পড়লো ভক্স 24/7 এর ক্যামেরায়। ক্যামেরায় ঋত্বিকদের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, ভক্স 24/7, কলকাতা, বেন্টিং স্ট্রিট। গয়নার সাজে হয়ে উঠুন অনন্যা। ট্রেডিশনাল হোক বা হাল ফ্যাশনের গয়না, ভারী অথবা হালকা হলমার্ক যুক্ত সোনার গয়নার নজর কাড়া কালেকশন মানেই রাজলক্ষ্মী জুয়েলার্স, সিটি সেন্টার ও বেনাচেতি, দুর্গাপুর।